ভাইরে ভাই, এইটা আবার কোন ধরনের গরম শুরু হইলো বুঝলাম না কিছুই। এত গরম পড়ছে, তার মধ্যে আটতলার উপরে বাসা, গাছের মধ্যে হাজার পানি দিলেও গাছের পাতাগুলা কেমন জানি গরমের হাত থেকে রক্ষাই করতে পারতেছি না। আর আমার বেলকনিটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে, কি আর বলবো। দিনের বেলা যতক্ষণ রোদ থাকে সব রোদ যেন আমার বেলকনিতেই থাকে। হ্যাঁ জানি গাছের জন্য রোদ ভালো, তেমন আবার ছায়াও কিন্তু ভালো, অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। আল্লাহ তুমি আমাদের এই গরমের হাত থেকে রক্ষা করো, আমিন। এটা ছিল আমার সকালের ভিডিও, আর এটা হচ্ছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন খাবারের, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। হুট করে আম্মুর বাসায় চলে আসতে হয়েছে, তো আম্মু একটু সন্ধ্যার নাস্তার প্রিপারেশন করছিল। এই গরমের মধ্যে মানে মা মানে যে শান্তি, এই জিনিসটা বোঝা যায়। বাইরে এত গরম, আর আমার আম্মু দেখেন সন্ধ্যার নাস্তা হিসেবে কত ধরনের আইসক্রিম তৈরি করে রাখছে। আহ, কে বলে শান্তি নাই দুনিয়ায়, আমার মধ্যে তো মা মানেই শান্তি। তো আম্মু এখানে আমাকে বুঝাইতেছিল যে কি কি প্রিপারেশন সে নিছে ফালুদা তৈরি করার জন্য, আর এই যে এই ফালুদা গুলো এক এক করে এখন আম্মু সার্ভ করলো আমাদেরকে, এখন খাই আর শান্তি হই। আর এই ফালুদাটা আম্মু ডেকোরেশন করছিল একটু ছবি টবি তোলার জন্য, আমিও এই ফাঁকে একটা ছোট ভিডিও করে নিলাম স্লো মোশনে। তো এই গরমে আপনারাও কারা কারা এরকম অতিরিক্ত ঠান্ডা খেয়ে আমার মতো ঠান্ডা লাগায় বসে আছেন, আর কেউ যদি আমার আম্মুর এই স্পেশাল ফালুদার রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে গোপনে ইনবক্স করলেন, আমি আপনাদেরকে ইনবক্সে আমার আম্মুর রেসিপিটা লিক করে দিব। যদিও এই ভিডিও দেখার পর আম্মু আর আমারে আস্ত রাখবে না, তাও সমস্যা নাই, আপনাদের জন্য এতটুকু তো করতেই পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।